নেচে গিয়ে ঢাকার দর্শকদের মাতালেন বিশ্বজুড়ে সারা জাগানো রোমানিয়ান পপ শিল্পী ওটিলিয়া ব্রুমা। বাংলাদেশের এটাই ছিল তার প্রথম লাইভ কনসার্ট। শনিবার 23 জুলাই রাতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বসেছিল ওটিলিয়ার লাইভ কনসার্ট। সেখানেই নিজের জনপ্রিয় সব গান গেয়ে প্রায় ঘণ্টাখানেক উপস্থিত দর্শকদের মন ঝড় তুলেছিলেন এই খ্যাত শিল্পী। গান গাওয়ার ফাঁকে ফাঁকে দর্শকদের সঙ্গে কথা বলছিলেন ওটিলিয়া। দর্শকরা জানান নিজের মুগ্ধকর কথা। এ সময় তিনি বলেন, আপনাদের আমি বলতে চাই, এই প্রথমবার মতো ঢাকায় অত্যন্ত আনন্দিত লাগছে। আশা করি সামনে আবারও আসা হবে। আপনাদের ভালোবাসা দেখে আমার গানের প্রতি মোহ এবং অনেক আনন্দিত লাগছে। ওটিলিয়ার কনসার্টকে ঘিরে উৎসবমুখে পরিবেশে রূপ নেয় বসুন্ধরার কনভেনশন সিটি। কনসার্টের প্রবেশের জন্য ছিল দর্শকদের লম্বা লাইন। বিখ্যাত এই শিল্পীকে সরাসরি দেখার জন্য দর্শকদের ভিড়। বিশ্বাসই করতে পারেননি ওটিলিয়া বাংলাদেশে এসেছে, তাই শোনা মাত্রই টিকিট কিনে ফেলছে সব দর্শকরা। কনসার্ট শেষে ওটিলিয়া পারফরমেন্স মুগ্ধ ও বিমোহিত ছিল উপস্থিত ওটিলিয়ার ভক্তদের শ্রোতা। তারা বলেন, অনেক ভালো একটা কনসার্ট উপভোগ করলাম, এটা দারুণ ছিল। আমরা চাই ওটিলিয়া আবারও বাংলাদেশে আসবে। শুক্রবার 22 জুলাই ভোরে একটি মুঠোফোন কোম্পানি আমন্ত্রণে ঢাকায় এসেছিলেন ওটিলিয়া। 23 বছর বয়সী ওটিলিয়ার জন্ম রোমানিয়ান সুভায়। 2014 সালে বিলিয়নেরা গানটি প্রকাশের পর ব্যাপক বিশ্বজুড়ে তোরপার পায় ওটিলিয়া। তার এই গানটি ইউটিউবে 56 কোটিরও বেশি ভিউজ হয়েছে।